এক মহিলা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, বলল ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা তার ব্যাপারে মানুষের মাঝে চর্চা হয়, সে অনেক নামাজি, অনেক রোজা রাখে, অনেক দান সদকা করে, বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি দান সদকা করে, নফল রোজা রাখে, কিন্তু তার ব্যাপারে এটাও জানা জানি আছে, সে তার জবান দ্বারা প্রতিবেশী কি কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন কওলা হিয়া ফিন্নার, সে জাহান্নামী। সে কি জাহান্নামী? কওলা ইয়া রাসূলুল্লাহ, রাসূলের দরবারে সে আরজ করলো ইয়া রাসূলুল্লাহ, ইন্ন ফুলানাতান তুসকানা কিল্লাতা মিন সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া লা তাসাদাকাত, ইন্ন ফুলানাতান কিল্লাতা সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া তাসাদাকাত বিল আসওয়ারি মিনাল ইবতি গায়রা আন্না জিরাহানাহা বিলিসানিহা। আল্লাহর নবীর কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সম্পর্কে মানুষের মাঝে জানা জানি আছে, আরেকটা মহিলার সম্পর্কে বলতেছে যে অমুক মহিলা নামাজ পড়ে কম, রোজা রাখে কম, দান সদকা কম করে, তার পনিরের অংশ থেকে কিছু অংশ অভাবীদেরকে দেয়, তবে তার জবান দ্বারা মানুষকে কষ্ট দেয় না। আল্লাহর নবী বললেন কওলা ফিল জান্নাহ, সে জান্নাতি, সেই মহিলা কি জান্নাতি। সুতরাং এখান থেকে বোঝা গেল এই জবান আমার জান্নাতে যাওয়ার মাধ্যম, এই জবান আমার জাহান্নামে যাওয়ার মাধ্যম। তবে একটা কথা এখানে বুঝবেন, বুঝে রাখবেন, সেটা হচ্ছে যে নামাজ রোজা এবং দান সদকা কম করলে, জবান ভালো থাকলে যে সে জান্নাতি হবে এমন না। এখানে কোন নামাজের কথা বলা হয়েছে, কোন রোজার কথা বলা হয়েছে, কোন দান সদকা, এগুলো সব নফল। নফল রোজা, নফল নামাজ, নফল সদকা যদি কোনো ব্যক্তি কমও করে, তবে তার জবান দ্বারা মানুষ কষ্ট পায় না, এমন ব্যক্তি জান্নাতি। এমন ব্যক্তি কি জান্নাতি। ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ দান সদকা, সেগুলো তো করতেই হবে, মাস্ট বি, সেগুলো করতেই হবে, সেগুলো না করলে কিন্তু আবার জাহান্নামী হবে। কিন্তু আপনি যদি নফলগুলো কম করেন, জবানকে যদি ঠিক রাখেন, তাহলে আপনি কি জান্নাতি। জবানের অনেক অপব্যবহার হচ্ছে, জবানের আরেকটা অপব্যবহার হলো কথায় কথায় গালিগালাজ করা। কিছু মানুষ আছে তারা ছোট বড় মা বাবা আলেম ওলামা বুজুর্গ কোনো কিছুই তাদের কাছে কিছুই মনে হয় না, একটা গালি দিতে পারলেই নিজেকে বাহাদুর মনে করে, তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে গালিগালাজ করা। উঠতে বসতে চলতে ফিরতে রাগ অবস্থায়, গুসা অবস্থায় বা গুসা ছাড়া যে কোনো অবস্থায় সে কী করে, একটা গালি দিয়ে দেয় এবং এই গালি দেওয়া তাকে সে নিজেকে নিজের বাহাদুরি মনে করে। অথচ রসুল কী বলছেন, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া অনেক অন্যায়ের কাজ, গুনাহের কাজ, আর তাকে হত্যা করা কুফুরি কাজ। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন, শুধু মুসলমানকে গালি দেওয়া নয়, একজন কাফেরকেও গালি দেওয়া যাবে না। রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তোমরা ওই সমস্ত লোককে গালি দিয়ে দিও না যারা দেব দেবীর পূজা করে, অর্থাৎ কাফের মুশরিককেও তোমরা গালি দিও না, কারণ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, কারণ তারা না জেনে না বুঝে শত্রুতা বশত তারা আল্লাহকে গালি দেয়। যারা এরকমভাবে না জেনে না বুঝে শত্রুতা বশত আল্লাহকে গালি দেয়, তোমরা তাদেরকে গালি দিও না। এটা কে বলছে? আল্লাহ বলছে। যারা না জেনে আমাকে গালি দেয়, তোমরা তাদেরকে গালি দিও না। এরা তো বুঝে না, এরা তো জানে না। মুসলমান ভাইরা আমার, শুধু মানুষ নয়, কোনো জীবজন্তুকেও গালি দেওয়া যাবে না। রসুল বলছেন লা তাসুবুদ্দিকা, মোরগকে গালি দিও না, কারণ এই মোরগ তোমাকে নামাজের জন্য জাগ্রত করে। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে রসুল কেমন ছিলেন, মা কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা, রসুল কোন সময় ইচ্ছায় অনিচ্ছায় অশ্লীল কথা বলেন নাই। রে মুসলমান, আমার নবী, আপনার নবী, আমরা যে নবীর উম্মত, সে নবী কোনো সময় ইচ্ছায় অনিচ্ছায় অশ্লীল কথা বলেন নাই, অযথা কথা বলেন নাই, মানুষকে গালি দেন নাই। সুতরাং মুসলমান ভাইরা আমার, আমরা যদি আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকতে চাই, আল্লাহকে যদি সন্তুষ্ট রাখতে চাই, নিজের জবানের যদি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে জবানকে হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে।
হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান নাজাত ইয়া রাসূলুল্লাহ قال امنك عليك لسانك وليسع وليسعك بيتك وبكي على خطيئتك. সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ নাজাত কিসের মধ্যে, কোন জিনিসের মধ্যে নাজাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমনিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, ওবকি আলা খতিয়াতিক, আর তোমার নিজের ঘরকে যথেষ্ট মনে করো, ওবকি আলা খতিয়াতিক, আর নিজের কৃতকর্মে গুণের উপর কান্নাকাটি করো, তুমি যে গুণা করছো এগুলোর উপর কান্নাকাটি করো। এখানে কয়টা কথা বলছে? তিনটা কথা বলছে। নাসাত কৃষ্ণের মধ্যে এক নম্বর আমনি কালাইক রিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, দুই নম্বর নিজের গড়কে হেফাজত করো, তিন নম্বর নিজের কৃতকর্মগুলোর উপর কান্নাকাটি করো। জবানের নিয়ন্ত্রণের কথা বলছে। জবানের নিয়ন্ত্রণ কিভাবে হবে? জবানের নিয়ন্ত্রণ করার জন্য জরুরি হচ্ছে বেশি মেলামেশা না করা, বেশি আড্ডাখানায় না যাওয়া, মানুষের সাথে মেলামেশা কম করা, নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকা, আড্ডাখানে না যাওয়া, ক্লাবে না যাওয়া। কারণ মানুষের সাথে বেশি মিললে, বেশি কথা বললে, বেশি উঠা বসা করলে গীবত শিকায়ত হয়, আর এই গীবত শিকায়তের মাধ্যমে আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর বলছে ওয়ালিয়া সাহাবাইতুক, নিজের ঘরকে যথেষ্ট মনে করো, অর্থাৎ তুমি যদি নিজের ঘরকে যথেষ্ট মনে করো, অযথায় কাজ ছাড়া যদি তুমি বাজারে না যাও, ঘরে থাকো, তাহলে তোমার এই জবান নিয়ন্ত্রণ থাকবে। তিন নম্বরে বলছে অবকি আলা খতিয়াতিক, নিজের কৃতকর্ম কোনগুলোর উপর কান্নাকাটি করো, আমি যে গুণা করছি আল্লাহ, আমি কিভাবে আল্লাহর দরবারে জবাব দিব, কিয়ামতের দিন আমার কি অবস্থা হবে, আমি কি জান্নাতি না জাহান্নামী, এগুলোর উপর তুমি কান্নাকাটি করো, বেশি কথা বলিও না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যাই উচ্চারণ করো, কার সাথে কি বলো, কোথায় কি বলছো, এগুলো সব কিছু রেকর্ড করার জন্য রব্বুল আলামিন সদা সর্বদা জাগ্রত একজন প্রহরী নিযুক্ত করে রেখেছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, আজকের বিষয়বস্তু হলো জবানের হেফাজত সম্পর্কে। আমরা জবানের হেফাজত করব, এই জবান আল্লাহ তাআলা কি জন্য দিছেন? আল্লাহ তাআলা এই জবান দিচ্ছেন তাকে ডাকার জন্য, কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য, হাদিসের তেলাওয়াতের জন্য, মানুষদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য, অন্যায় থেকে মানুষদেরকে বারণ করে রাখার জন্য, এই জন্য আল্লাহ তাআলা জবান দিচ্ছেন। আমি যে কোনো কাজকে, যে কোনো কাজে জবানকে ব্যবহার করলাম, গানের কাজে আমি আমার জবানকে ব্যবহার করলাম, গীবতের কাছে আমি আমার জবানকে ব্যবহার করলাম, দোষ চর্চার পিছনে আমি আমার জবানকে ব্যবহার করলাম, মানুষের প্রতি মিথ্যারোপ করার পিছনে আমি আমার জবানকে হেফাজত করলাম, এই জবান আল্লাহ তাআলা এই জন্য দেন নাই, এই জবানের হিসাব দিতে হবে। কিয়ামতের দিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাত বলবে আমার দ্বারা এই কাজ করছে, পা বলবে আমার দ্বারা এই কাজ করছে, চক্ষু বলবে আমার দ্বারা এই উমুক উমুকের দিকে তাকাইছে, না জায়েজ গায়রে মাহরাম, যাদের দিকে তাকানো না জায়েজ তাদের দিকে তাকাইছে এই এই চক্ষু দ্বারা, জবান বলবে জবানের হেফাজত করবে, জবান বলবে যে আমার দ্বারা এরকম এরকম বলছে আল্লাহ তাআলা, আল্লাহ তুমি দিছো তোমার এই জবানকে, তোমাকে ডাকার জন্য, তোমার কোরআনে কারিমে তেলাওয়াত করার জন্য, রসুলের বাণী শোনার জন্য, রসুলের বাণীর উচ্চারণ করার জন্য, হ্যাঁ নামাজ পড়ার জন্য, এই জবান দিয়ে সে এই এটা করে নাই, এই জবান দিয়ে সে নাফরমানিমূলক কাজ করছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এরকমভাবে জবান খুলে যাবে, তখন রেহাই পাওয়া যাবে না, তখন রক্ষা পাওয়া যাবে না, যতই চেষ্টা করবি। আপনি বলবেন ওই যে হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস কুরসি বুখারী মুসলিমের হাদিস, যে মানুষ তখন আল্লাহর কাছে আরজ করবে, আর একটা বার মাত্র আপনি আমাদেরকে সুযোগ দেন, বলবে যে কসাবাকা মিন্নি ইন্নাহুম লা ইয়ারজাউন, তোমাকে তো আগে জানিয়ে দেওয়া হয়েছে জান্নাত আছে জাহান্নাম আছে, জাহান্নামের ভয়াবহ অবস্থা এমন হবে এমন হবে, আগে তো তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে, এখন আর কোনো সুযোগ দেওয়া হবে না, ইন্নাহুম লা ইয়ারজাউন, আর তোমাকে ফিরানো হবে না, তোমাকে আর প্রত্যাবর্তন করা হবে না, আর সুযোগ নাই। হাদিসে কুদসি। সম্মানিত মুসলিমানে কেরাম, আজকের বিষয়বস্তু হলো জবান হেফাজত সম্পর্কে। আমরা এই জবানকে নিয়ন্ত্রণ করব, জবান দ্বারা যেন একটা কথা অনর্থক আমার মুখ দিয়ে বের না হয়, এদিকে আমার সতর্ক রাখতে হবে, খেয়াল রাখতে হবে, আল্লাহর নাফরমানি মনক এক কথায়
যে কাজে আল্লাহ অসন্তুষ্ট সেই কাজে আমি আমার জবানকে ব্যবহার করব না, যে কাজে আল্লাহ সন্তুষ্ট সেই কাজে আমি আমার জবানকে ব্যবহার করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত